আমি আজকে এই মেহফিলে কৃষ্ণকান্ত দারে পাই, আমি সত্যি আমি গর্বিত। এটা কি সাপ আগে কই বলছি? এই সাপটা আমরা অনেকে বলে থাকি আলোত, কি সাপ ভাই আলোত? আলোত অর্থাৎ সাপ সম্বন্ধে আমাদের জানা নেই, তারও হলে আমরা মনে করি আলোত, কিন্তু সাপটা আলোত নয়, সাপটা দাঁড়ায়। যেমন কিছুদিন আগে একজন তান্ত্রিক বসির নাম আপনারা দেখেছেন, উনি সাপ ধরেছে, বলছে ওই আলোত বিষাক্ত সাপ। আমি চ্যালেঞ্জ করেছি, এটা বিষাক্ত নয়, কারণ আলোর জন্য একটা প্রমাণ, এই দেখুন লেজটা চিকন। আচ্ছা, আর যদি আলো হয় লেজটা এখানে বোটা থাকবে, কাটা থাকবে। আচ্ছা, আর মাথাটা ফোটা থাকবে। তা আপনি ডরাইন না এটা? নিশ্চয় না, কারণ শিল্পা গণবিজ্ঞান সংস্থা থেকে আমরা সাপ ধরা শিখেছি। আচ্ছা, কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে এরপরে বিষাক্ত সাপ ধরলে পরে তার একমাত্র একটাই ইঞ্জেকশন অ্যান্টিভেনম ছিলাম। আচ্ছা, ধন্যবাদ ভিউয়ার পরাবাসী। আপনার নামটা কোন? আমার নাম জাদুঘর, আমি জাদুঘর নামে পরিচিত। হ্যাঁ, আমার নাম জয়রুল আলম মজুমদার, ম্যাজিশিয়ান জয় মজুমদার। বাড়ি কই আপনার? রঙিয়াখালি টাউনের রোড। আচ্ছা, তা আপনারা কয়দিন থেকে এটা ধরা পার হই? না, আমি তো আজকে দীর্ঘ 30 বছর থেকে ধরছি এগুলা ধরো। হ্যাঁ, 1990 ইংরেজিতে আমাদের গণবিজ্ঞান সংস্থা ধরি জন্ম। ওরে বাপরে, খুব সুন্দর। এটা এটা মানে বিষ না? এটা এটা ওজো বিষ নাই না, এটা এদিকে আইবা না, দূরে থাকি, এখন ডর লাগে। তারপরে মেল না ফিমেল, এটা ছেলে নামে। হ্যাঁ, আর একটা প্রমাণ, ছেলে নামে। হ্যাঁ, এই যে একটা মহিলা, এই যে প্রমাণটা। আচ্ছা, এটা তো আমি দেখতাম। আরে বাবা, আই গেছে, আই গেছে, বুঝি লাইছি। আর ধরোই ধরোই, মহিলা এটা জানি, ওই গেছে ওই গেছে, এটা ধরোই। ওরে বাপ রে, ঢুকি গেছে। হ্যাঁ, ওই দোকানে ঢুকছিল। আচ্ছা, হ্যাঁ, এবং যে দোকানে ধরছি, ওই যে দোকানটা, ওই দোকানটাতে ওই যে দোকানের মালিক দাঁড়িয়ে আছে, দেখে না তাকে। হ্যাঁ, এই যে দোকান, এই দোকানে আপনি ইয়ে করিয়া এটা ধরছেন, ধন্যবাদ। আপনি এটা কিতা করবা এখন? এটা নিয়ে আমি মানে নির্বিলি জায়গাতে, জঙ্গলে জঙ্গলে। আচ্ছা, ধন্যবাদ 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 ধন্যবাদ।